বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ফরিদপুর জেলার 102 জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে ফরিদপুর স্থানীয় উন্নয়ন সংস্থা পল্লী প্রগতি সহায়ক সমিতি। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের আলিপুর সংস্থার প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাহী পরিচালক মোহাম্মদ উলিয়ার রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল, সংস্থার পরিচালক মোহাম্মদ আকরাম হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আমাদের সবচেয়ে বড় শক্তি হলো আমরা যারা মুক্তিযুদ্ধে এখানে আছি তাদের মোহাম্মদ বাবুল ভাই, এর আগেও একটা অনুষ্ঠান আমাদের ওখানে হয়েছে মনে করেন।